হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্না বান্নার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন পর্ব। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটা মজার কেকের রেসিপি শেয়ার করব, যেটা হলো সবজি কেক। সবজি কেক কিন্তু সাধারণ কেকের থেকে একটু অন্যরকম, আর এটা আমি আজকে মাইক্রোওভেনে বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা দেখুন কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি আজকের এই সবজি কেকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে সবজি কেক বানাতে। লাগছে হাফ কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ মিহি করে কুচানো বাঁধাকপি, 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি ডিম, হাফ কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো সস, লবণ লাগছে স্বাদ মতো, আর লাগছে হাফ কাপ পরিমাণ সাদা তেল। এই কয়টি উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আজকের রেসিপি সবজি কেক। সবার প্রথমে কেকের ব্যাটারটা বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিলাম। এবারে ডিম দুটোকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, ডিমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দেব সবজিগুলো একে একে। দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিচ্ছি বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দেব সাদা তেল 1/2 কাপ পরিমাণ। তবে এতে অল্প পরিমাণ তেল আমি রেখে দেব কেকের পাত্রটা তেল মাখানোর জন্য। এইটুকু তেল আমি বাঁচিয়ে রাখলাম। এবারে আমি এই সব কিছু খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নেব। দুই তিন মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই ঘন হবে। এবারে আমরা কেক বানানোর পাত্রটাতে তেল মাখিয়ে নেব। একটা চৌকো শেপের মাইক্রোওয়েভ প্রুফ কাঁচের পাত্র আমি নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে সাদা তেলটা পাত্রের চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু পাত্রটা মাখিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এবারে আমি এর ভিতরে কেকের এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবারে আমরা এই পাত্রটা মাইক্রোওভেনের ভিতরে সেট করব। পাত্রটাকে আমি মাইক্রোওভেনের ভিতরে বসিয়ে দিলাম। এবারে আমি মাইক্রোওভেনের ডোরটা ক্লোজ করে দিচ্ছি এবং মাইক্রো অপশানে 7 মিনিট টাইম সেট করছি।
এবং স্টার্ট বাটনটা প্রেস করে দিচ্ছি। সাত মিনিট হয়ে গিয়েছে, এবারে আমরা মাইক্রোওয়েভ ডোরটা ওপেন করছি। আমাদের সবজি কেক কিন্তু বেকড হয়ে গিয়েছে, এবারে আমরা এটাকে এইভাবে স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা এটাকে সার্ভ করব। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করার পর আমি এটাকে সার্ভ করে দিয়েছি একটা প্লেটে। এবার আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর পুরোপুরি কিন্তু কুকড হয়েছে। দেখলেন কত সহজে তৈরি করে দেখালাম মাত্র 7 মিনিটে মাইক্রোওয়েভে সবজি কেক। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।